ম্যাকসিন থেকে যে কাজটা করিনি আজকে সে কাজটা করতে যাচ্ছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না তো চলুন আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তো আমি ওই হাতে দেখলেন একটা হেঁসা আছে ওই হেঁসাটা নিয়ে রেডি হয়ে গেছে একটা কাজে যাব আর আমার সঙ্গে আছে এই মুক্তি আছে আর রাকেশ তো অবশ্যই মোবাইলে ক্যামেরা করে করে আসছে তো বুঝতেই পারছ যে একটা কোথাও বেরিয়েছি আর দেখো গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই দেখেছ মোড় মাস্তার ওপর পুরো কাদা হয়ে গেছে তো যাই হোক সাইড দিয়ে কোনো রকম যেতে হচ্ছে আর গত পরশু দিন যে বাজ পড়ছিল মানে ওই দিন পুরো কারেন্ট ছিল না এই গত কয়েকদিন ভিডিও না দিতে পারার কারণ এই যে মাঝে মাঝে ঝড় বৃষ্টি এইগুলোর জন্য মানে কারেন্ট ঠিকঠাক থাকছে না এই জন্য আমি ভিডিও করতে পারছি না আর তোমরা জানোই যে আমার ভিডিও আপলোড করতে যথেষ্ট সময় লাগে আপলোড করতে যেতে কেননা আমি বাড়িতে বসে আপলোড করতে পারি না আমাকে রাকেশকে দিয়ে মোবাইল পাঠাতে হয় আপলোড করাতে প্রায় ওইখানে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে এই জন্য আমি তোমাদের কদিন আর ভিডিও দিতে পারিনি তো তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বেরিয়ে পড়েছে একটা হেঁসা আর সঙ্গে আছে মুক্তি তো যাচ্ছি একটা বিশেষ দরকারে তো তোমরা থাম্বেল দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো আমি তবুও বলে দিই যে এই সময়টা আমাদের এদিকে কিছু মানে তাল শাঁস আমাদের এদিকে নয় অনেক জায়গায় তাল শাঁস পাওয়া যায় ওই জন্য তাল গাছের কিছু যদি তাল কেটে আনা যায় তাহলে বাড়িতে শাঁস বের করে খাওয়া যাবে ওই জন্য যাচ্ছি আর কি আর মুক্তি আর আমি একটু আজকে স্টাইল করে হেঁটে যাচ্ছি মুক্তি বললাম তো চল আজকে একটু স্টাইল করে করে হেঁটে যাব তো যাই হোক তো যাচ্ছি ওই তালের তাল পাড়তে আর ওইখান থেকে শ্বাস বের করা হবে আর মুক্তি সব কিছু করবে আমি কিছু করব না আমি সঙ্গে যাচ্ছি বাস আমি শুধু থাকবো দেখব আর খুব বেশি দূরে নয় বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এই জন্য চলে যাচ্ছে আর বাড়িতে বসে বোর লাগছে প্রচুর একে বৃষ্টি তারপর তোমাদের ভিড় দিতে পারছি না মন খারাপ নেটও বাড়িতে চলছে না ঠিকঠাক এই জন্য খুব বোর লাগছিল তারপর মুক্তি বলতে রাকেশ বলতে তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম তো বললাম চলো একটু আমার কিন্তু অ্যাকচুয়ালি হেঁটে যেতে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তবুও এরা যখন বলছে সবাই তাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে মনটাও ভালো থাকবে আর একটু হেঁটে এলে হয়তো শরীরটাও ভালো থাকবে আর এই জন্য বেরিয়ে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ পাশে সবুজ মাঠ এই যে ধান কাটার পরে মাঠে সামা ঘাস হয়েছে আর কিছু ধানের গাছ উঠেছে গরু লোকে বেঁধেছে আর মেঘ হয়েছে আকাশে দেখতেই পাচ্ছ আর পুরো সবুজে সবুজ এবং সত্যি গ্রামের পরিবেশটা এত ভালো যারা শহরে আছো এই মুহূর্তে তারা খুব মিস করবে আজকের এই ভিডিওটা দেখলে সত্যি বলছি এই রকম পরিবেশে থাকা না খুব মজা লাগে আর কি আর যারা শহরে আছেন সত্যি এই পরিবেশটা খুব মিস করছেন আমি বুঝতে পারছি এই জন্য আপনাদের একটু আমাদের পরিবেশটা তুলে ধরলাম আমরা যাচ্ছি মোটামোটি হাঁপিয়ে আমি তবুও যাচ্ছি আজকে তোমাদেরকে বলেছি মানে প্রথমে বলেছি যে একটা সারপ্রাইজ আছে মানে অনেক দিন থেকে যে কাজটা করিনি আজকে সে কাজটা করতে যাচ্ছি জানি না সাকসেস হবো কিনা তো যাচ্ছি আর আমাদের সাথে আমার সাথে আছে এই মুক্তি বাবু আছে মুক্তি আছে আজকে পেহালবান মুক্তি এই পেহালবান মুক্তি আজ এই কাজটা করবে আজকে পুরো মুক্তি দিয়ে দেবে পৃথিবীকে মুক্তি ও হাসো একটু মুক্তি বাবু হেসে একটু দেখে দাও সবাই তো চলো কি হয় না হয় সবকিছু তোমাকে দেখাবো আজকে জানেন মনে অনেক অনেক কষ্ট থাকলেও না অনেক সময় হেসে কিছু দেখাতে হয় তো সেই মানে আজকে জাস্ট আমি এদের সঙ্গে আসছি আমারকে দেখেই অনেকটা আনন্দ আনন্দ লাগছে সবাই হয়তো দেখলে বুঝতে পারছেন যে আজকে সুদীপকে একটু খুব ভালো লাগছে ও একটু আনন্দে আছে কিন্তু মনের ভেতর যে কার কখন কী চলে কেউ জানে না মনের কষ্ট সত্যি কেউ বোঝার মতো কারু ক্ষমতা নেই যাই হোক মনের কষ্ট সবার আছে তেমন আমারও আছে তো কারুর কম কারুর বেশি আমার হয়তো একটু বেশি কারু হয়তো একটু কম কিন্তু দেখো এই দেখো আমরা তাল গাছের গোড়ায় পৌঁছে গেছি এই দেখা তালগুলো হয়েছে আর মুক্তি রেডি হয়ে পড়ছে কোমরে গামছা মেঁধে একদম হেসা গুঁজে আর উঠছেই উঠে মানে তাল গাছে উঠে পুরো কাঁধি কাটবে তালের কাঁধি আমি বলেছিলাম যে বাঁশ নিয়ে আসবো বাড়ি থেকে মুক্তি বলুন না না বাঁশ নিয়ে যেতে হবে না আমি গাছে উঠে যাব কোনো ব্যাপার না একদম পুরো গাছের মানে তালের কাঁধি পর্যন্ত পৌঁছে যাব আমি তো সেই মতো মুক্তি একদমে প্রণাম টনাম করে গাছে উঠে যাচ্ছে আর সত্যি তাল গাছে ওঠা প্রচুর কঠিন আর কি মানে তাল গাছে ওঠা কঠিন ও কঠিন তারপরে রিক্সও প্রচুর কেননা পা যদি স্লিপ করে তাহলে খুব মুশকিল আর বৃষ্টিকাল তো বিশেষ করে তা ওঠাটা আরও কঠিন যদিও আমি বাচ্চাকালে উঠেছি আমিও যখন পনেরো সত ষোলো বছর বয়স ছিল যখন নাইনে পড়তাম ওই সময় আমি অনেক তাল গাছে উঠে তাল পেরেছি তো ওই দিনগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে আজকে আসছি এদের সঙ্গে খুব মনটা হাসি খুশি লাগছে কিন্তু সত্যি এই এই যে আজকে মুক্তি গাছে উঠছে একদিন আমিও এরকম গাছে উঠতে পারতাম এই কথাগুলো মনে পড়লে না খুব কষ্ট পাই খুব কষ্ট পাই জানেন আমারও একবার ইচ্ছে হয় বা মনে মনে ভাবি আমি যদি একটু হাঁটতে পারতাম ভালোভাবে একটু যদি ভালোভাবে হাঁটাচলা করতে পারতাম তাহলে হয়তো একটু আমি মানে অনেকটা শান্তি পেতাম কষ্ট কম হতো কিন্তু আমি তো সেটা পাচ্ছি না আর অর্থের অভাবে আমার চিকিৎসাও সেরকম করাতে পারছি না যে চিকিৎসা করালে হয়তো অপারেশান করালে বা অন্য কিছু ভালো ট্রিটমেন্ট করালে হয়তো আমার পাটা ঠিক হতো বা মেরুদণ্ডটাও ঠিক হতো কিন্তু কোনো উপায় নেই অর্থের অভাব আর আর্থিক অভাব আর সব কিছুই মিলিয়ে কিছু করার নেই ভাগ্যের দোষ আমার তো মুক্তি কাটতে পারলো না মুক্তি উঠেছিল কাটতে কিন্তু কাটতে পারলো না ওর কষ্ট হচ্ছে ওইখানে দাঁড়াতে আর কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে ওই জন্য তালগাছের যে ওই যে পাতাগুলো যে ওই শিখগুলো ওইগুলো খুব মানে পিচ্ছিল হয়ে গেছে ও পা টিকিয়ে রাখতে পারছে না ওই জন্য বলছে যে না হবে না আমাকে নেমে আসতে হবে আমি বললাম নেমে আয় কেননা এরকম এত কষ্ট করে তাল শ্বাস পাড়ার দরকার নেই তুই নেমে আয় তো মুক্তির সত্যি খুব কষ্ট হচ্ছে কেননা এই গরমে মানে যদিও রোদ ওঠেনি কিন্তু ব্যবসা একটা ভ্যাপসা টাইপের একটা গরম হয়েছে ওই জন্য পুরো দেখো দেখতে পাবে এখন পুরো দেখো এ একদমই পুরো ঘামে ভিজে গেছে ছেলেটা মানে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর এ হয়েছে আর হাতটাও একটা আঙুলো কেটে ফেলেছে মানে গাছ থেকে বলছে যে ওই যে গাছের পাতাগুলোর ধারগুলো ধার আছে আর কি সাইডগুলো ওইগুলো থেকে হাতটা কেটে গেছে তো আমি বললাম নেমে আয় আর ও মুক্তিও নেমে এলো আর ওইদিকে ওই যে হেঁসুয়াটা ফেলেছে মাঠে হেঁসটা তুললো আর দিয়ে একজনের কাছ থেকে সাইকেল ব্যবস্থা করে বাড়ি গিয়ে আমার বাড়ি গিয়ে এই বাঁশটা আমাদের ঘরে বাঁশ তো এই বাঁশটা নিয়ে এলো হেঁসো মাথা আছে এতে এই রকম নাকি গাছে উঠে পারবে এই দেখো রাকেশ আছে আর এই যে হেঁসো মাছটা আমাকে আমি বললাম যে আমাকে ধরিয়ে দে তুই উঠে যা আমি কষ্টে কষ্ট হলেও আমি তোকে একটু উপরে ধরিয়ে দেবো বাঁশটা তো সেই মতো আমি বাঁশটা ধরেছি আর এইদিকে এটা খেজুর গাছ এই খেজুর গাছটাতে উঠে যাচ্ছে মুক্তি আর এই খেজুর গাছটা থেকে ওইখানে দাঁড়িয়ে তারপরে হেসুয়াটা মানে ওই বাঁশটা দাউলি বাঁশটা উপরে বাড়িয়ে মানে উপর পর্যন্ত নিয়ে গিয়ে কাটতে সুবিধা হবে তালের কাঁধিটা সেই মতো মুক্তি কে আমি ধরিয়ে দিলাম ওই লগি বাঁশটা ধরিয়ে দিলাম তো মুক্তি কাটবে এদিকে একটু ভয় আছে মানে ভয়টা কিসের যে লোকের ঘরে গাছ বলাও হয়নি আর বকবে না অনেকেই কেটে নিয়ে যায় তবুও ভয় লাগে যে বলা হয়নি আর না বলে হাত দেওয়া মানে চুরি বলে কিন্তু যাই হোক এটা সরকারি রাস্তার কাছে তো এই জন্য মানে এতটা গুরুত্ব নেই অনেকেই কাটে এই জন্য কাটতে এসেছি আর বিশেষ করে আমি থাকলে বলবে না আশা করি কেননা আমাকে খুব ভালোবাসে যাদের ঘরে গাছ তারা খুব ভালোবাসে আমি কোনোদিন কাটতে আসিনি খুব আজ থেকে বারো বারো না সরি আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে কাটতে এসেছিলাম আর আজকে রাকেশকে নিয়ে এসেছি রাকেশকে নিয়ে মুক্তিকে নিয়ে এসেছি আর এর মাঝখানে আমি খেয়েছি দু একবার কিন্তু কোনোদিন আসিনি আমি পাড়তে আজকে এসেছি দেখো একটা কাঁধি পড়েছে আর একটা কাঁধি এ কাটছে মুক্তি যাতে অনেকগুলো কারণ রাকেশ গেছে রাকেশকে দিতে হবে মুক্তি নিবে আমাকে দেবে আর ওই মোটা ওই ছেলেটা যেতে গেলে ওই ছেলেটাও কুড়িয়ে টুড়িয়ে দিচ্ছে ওই সাইকেলও দিয়েছে ওকেও দুটো দিতে হবে এই জন্য যতটা সম্ভব বেশি কাটার চেষ্টা করছে মুক্তি আর বেশি কাটলে একটু সবাই সবার হবে আমাদের ঘরে তিনজন আছে মুক্তির ঘরে চার চার পাঁচজন তারপরে রাকেশের ঘরে তিন চারজন এই মিলে যাতে সবার হয়ে যায় একটু আয়োজন দেখো এবার ফটাফট ফটাফট ওরা কুড়িয়ে আনছে জল থেকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগে ভরে সাইকেলে করে নিয়ে পালিয়ে যেতে হবে কেননা যদি বাইচান্স বকে এই জন্য দেখো মুক্তি ভরে যাচ্ছে মুক্তি খপ খপ করে কুড়িয়ে ভরে যাচ্ছে মানে যেগুলো খুলে গেছে ওইগুলো ব্যাগে ভরে নিচ্ছে আর যেটা কাঁধি আছে ওইটা কাঁধি আলাদা আছে একসঙ্গেই আছে এটা শুধু যেগুলো খুলে গেছে ওইগুলো ব্যাগে ভরে নিচ্ছে আর ব্যাগটা মা বলো নিয়ে আসতে বলছিল আমি বলছিলাম না না ব্যাগ নিয়ে হবে না এমনি হাতে ঝুলে ঝুলে কাঁধিগুলো নিয়ে চলে আসা হবে কিন্তু মা বললো না ব্যাগ নিয়ে যা ব্যাগ যদি প্রয়োজন পড়ে এই জন্য ব্যাগটা নিয়ে আসছিলাম বলে কাজে লেগে গেল এদিকে আমাদের রাকেশবাবু ওই কাঁধিরা তুলতে পারছে না এত ভার বলছে আমি মুখ থেকে বলছি তুই তাড়াতাড়ি সাইকেলটা ঘুরিয়ে ফেল সাইকেলের পেছনে ওই কাঁধিটা রেখে আর ব্যাগটা ঝুলিয়ে মুক্তিকে আগে পাঠিয়ে দিব। কেননা মুক্তি চলে গেলে নিয়ে চলে যাবে তারপর আমি রাকেশ দুজন যাব আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কথা বলে খুব বেশি দূরে নয় তবে মনটাও ভাল লাগলো তোমাদের সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা দিতে পারছি হেঁটে হেঁটে যাই আমি জানি রাতে আমার ঘুমাতে খুব কষ্ট হবে ব্যথা কমার ওষুধ তো খেতে হয় রেগুলার আজও খেতে হবে তো রাতে একটু কষ্ট হবে যাই হোক কষ্ট হলেও তোমাদের সঙ্গে এই কষ্টটা শেয়ার করে নেব তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করে নিল না সত্যি বলছি মনটা খুব পরিষ্কার হয়ে যায় আর শরীরের অনেক কষ্ট দূরে চলে যায় এই কদিন যে তোমাদের ভিডিও দিতে পারিনি আমি খুব মনে মনে খুব কষ্ট পেয়েছি কিন্তু আমি নিরুপায় কারেন্ট না থাকার জন্য আর এত বৃষ্টি হয়েছিল বিকালের দিকে প্রত্যেক দিন একটা রোজ বাতাস হয়ে বৃষ্টি হয়ে বজ্রপাতটা ধুয়ে কারেন্ট টারেন্ট ঠিকঠাক থাকছিল না এই জন্য আমি আর তোমাদের কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই তোমাদের কাছে তো আমি সরি চেয়ে নিয়েছি তো চলো এবার বাঁশটা আমাকে রাকেশ নিতে বললো কেন বলছে রাকেশ বলছে যে তুমি এই মুহূর্তে একটু বাঁশটা নিয়ে চলো আমি তোমাকে ক্যামেরাটা করে দিই মানে মোবাইলটা ধরিয়ে দিই তারপরে বাঁশটা নেব আর আমার বাঁশটা নিয়ে হাঁটতে সত্যি কষ্ট হচ্ছে কিন্তু তবু কিছু করার নেই একটু চেষ্টাই করি যদি একটু হাঁটা যায় বাঁশ নিয়ে আর বাঁশটা ইউজ করে বেশি ভার নয় বাঁশটা একদম ফাঁপা বাঁশ একদমই হালকা মানে কি একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বা মেয়ে পাঁচ ছ বছরের বাচ্চা নিয়ে যেতে পারবে এমন কোনো ভার নেই তো আমার কাছে মানে দু কেজি ভার হলেও তিন কেজি ভার হলেও ওইটা আমার কাছে অনেক যথেষ্ট ভার আর কি তো যাই হোক তবু আমি নিয়ে যাচ্ছি মজা লাগছে সঙ্গে কথা বলছি তো সবচেয়ে বড়ো কথা যে মনটা আজকে খুব ভালো আছে মনের ভেতরে অনেক কিছু চলছে কিন্তু আমি চেষ্টা করছি আমাকে যেন সামনের থেকে কেউ না দেখে না বুঝতে পারে যে আমার মনের ভেতরে অনেক কিছু কষ্ট বা বেদনা চলছে আমি সবসময় হাসি মুখে থাকতে চাই মানে সবার সঙ্গে একটু হাসি ঠাট্টা করতে চাই খুব মজা হয় জানেন রাকে সারাদিন প্রায় দিনের বেশিরভাগ সময়টা আমার বাড়িতেই থাকে আর খুব মজা হয় আর সেই ছেলেটা দেখলেন ওই ছেলেটা ওকেও দেওয়া হয়েছে ও কুড়িয়ে দিয়েছিল বলে ওকেও দেওয়া হয়েছে যাই হোক এও আমার কাছে একদিন পড়তো টিউশন এখন পড়াশোনা করছে না যাই হোক কিন্তু সবথেকে থেকে মানে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো হয়তো জীবনের স্মৃতি হিসাবে ধরে যায় আমার জীবনেও কিছু ঘটনা ঘটছে যেগুলো হয়তো সারা জীবন মনে থেকে যাবে তো চাষ কাটাতে গেছে বুঝতেই পারছো তোমরা কাছে নেই পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি লোকের ঘরে গাছ নিজের বকে টকে যেন আর আমার কষ্ট হচ্ছে ওই বাঁচটা নিয়ে যাচ্ছি যাই হোক অনেক দিনের পরে তাও মানে বহুত দিন খালি আজকে কি সুযোগে পড়লো ও ছেলেটা আসতে বললো যা গেলাম তার সঙ্গে নিয়ে এসছি এবার দেখি নরম আছে না শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেলে ভালো লাগে না তোমরা সবাই জানো যদি নরম আছে খুব মজা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন কি চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে এবার কেননা রাকেশকে দিয়ে দেবো পাঁচটা আর নিয়ে যেতে পারছি আমি পাঁচটা রাকেশকে দিয়ে দেবো আর রাকেশ নিয়ে যাবে পাঁচটা রাকেশকে বাঁশটা দিয়ে দিয়েছে কেননা তোমাদের বলেছি আমার নিয়ে যেতে কষ্ট হচ্ছে আর রাকেশ ছুটে পালিয়ে গেছে তো এদিকে আমরা বাড়ি পৌঁছে গেছি তো এদিকে মানে মুক্তি হিসাব করছে যে কার কটা ভাগে পড়বে তো মোট রয়েছে সতেরোটা সতেরোটা মুক্তি নেবে ছটা আমাকে দেবে ছটা আর রাকেশ নেবে পাঁচটা তো এই রকম হয়েছে আর দেখতেই পাচ্ছ বাবা কাটা শুরু করে দিয়েছ অলিডি একদমই নরম দেখো রস বেড়ে গেল মানে কাতানে আঘাত করতেই রস বেড়ে গেল একদমই নরম মানে এইগুলো না খেতে খুব সত্যি এই নরমগুলো এত সুস্বাদু লাগে প্রাকৃতিক জিনিস আর এত সুস্বাদু লাগে মানে এর সামনে যে কোনো জিনিস ফেল যে কোনো মানে যত ভালো কিছু রান্না হোক বা যাই হোক এইগুলোর সামনে না সব কিছু ফেল এগুলোর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না আর অনেক দিন পরেই খাচ্ছি মানে মাঝখানে দু একবার কিনে খেয়েছি দশ টাকা এদিকে পাঁচটা করে দেয় কিনে খেয়েছি কিন্তু একদমই এরকম গাছ থেকে কেটে একদম প্রিয় মানে পিওর মানে সঙ্গে সঙ্গে কেটে এনে সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি অনেক দিন আজকে মানে পনেরো ষোলো বছর হয়নি তো আজকে ভাগ্যে আমার লেখা ছিল হয়তো এরকম ভালো জিনিস একটা খাবো তো খাচ্ছি আর তোমাদের যে কথাটা বলছিলাম যে অনেক কিছু জিনিস হয় মানুষের জীবনে ঘটে যেগুলো একদম কোনো দিন ভোলা যায় না এমন অনেক কিছু ঘটনা থাকে তো আমার জীবনেও এই কদিন একটা ঘটনা ঘটছে যেটা হয়তো সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের বলছিলাম না যে হয়তো এখন উন্নত চিকিৎসা হয়েছে হয়তো আমি ভালো চিকিৎসা করাতে পারলে ভালো জায়গা ডাক্তার দেখাতে পারলে হয়তো ভালো হতে পারবো বা হয়তো একটু সুস্থ হতে পারবো এখনকার থেকে একটু বেটার লাইফে আমি বাঁচতে পারবো এইগুলো সব কিছুই হতে পারে যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে আশীর্বাদ করেন ভালোবাসা দেন আমার এই ভিডিওগুলো যদি শেয়ার করেন প্রচুর প্রচুর শেয়ার করলে যদি প্রচুর মানুষের পাশে পৌঁছে দেন তাহলে আমার ভিডিওগুলো ভিউজ এলে ওইখান থেকে কিছু পয়সা আমি ইনকাম করতে পারবো আর ওইটা থেকে হয়তো আমি একটা ডাক্তার দেখাতে পারবো কেননা আমার যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো আমার চ্যানেলে অ্যাড চললে আমি কিছু রেভিনিউ পাবো তার থেকে আর যত পরিমাণ বেশি পরিমাণ ভিউ হবে তাতে আমার বেশি অ্যাড চললে একটু বেশি রেভিনিউ পাবো তো আপনাদের কাছে সবার কাছে আমার হাত জুড়ে বিনীত অনুরোধ আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করুন একটু আমার ভিডিওগুলোতে ভিউ দেন যাতে আমি এই ভিউ থেকে কিছু উপার্জন করে নিজের জীবনটা একটু ভালোভাবে বাঁচতে পারি মানে কি বলে একটু ভিউ মানে অনেকে তো আমি দেখেছি ইউটিউবে অনেক লক্ষ লক্ষ ভিউ হচ্ছে অনেক এন্টারটেনমেন্ট ভিডিও করছে আমি হয়তো আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারি না আমি হয়তো আপনাদের মজা দিতে পারি না তবুও প্লিজ আপনাদের কাছে আমি হাত করে অনুরোধ করছি যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো যদি শেয়ার করেন সবার কাছে হ্যাঁ তো আমার ভিডিওগুলো একটু ভিউজ এলে এখন ভিউজ একদম কমে গেছে যদি একটু ভিউজ আসে তাহলে ওইখান থেকে কিছু অর্থ পেলে আমি হয়তো একটু ভালোভাবে চিকিৎসা করাতে পারবো ডাক্তার দেখাতে পারবো তো এই ভিডিওটা এতই বড়ো হয়ে গেছে মানে একটা করা সম্ভব হয়ে উঠছে না তো আপনারা দেখতে পেলেন এতটা পর্যন্ত বাবা ওই তালে শ্বাস বের করছে এখনও অনেকগুলো শ্বাস বের করবে সব কিছু তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু এই ভিডিও একটা পার্টে সম্ভব নয় তো এটা প্রথম পার্ট হলো দেখতে থাকুন দ্বিতীয় পার্ট অবশ্যই